আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিয়স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বিয়স, আজকে যে অ্যাডপটা শেয়ার করব খুবই চমৎকার একটি এক্সচেঞ্জার অ্যাডপ। এখানে প্রত্যেকে আমরা $5 রিওয়ার্ড পাবো এবং এটা হলো ওনাদের নিজস্ব এক্সচেঞ্জারের নিজস্ব কয়েনটা পাবো আমরা, TCL, অর্থাৎ 50টি কয়েন পাবো। প্রত্যেকটি কয়েনের ভ্যালু কিন্তু আছে এখানে, এক্সচেঞ্জ করে তো 50টি কয়েনের ভ্যালু কিন্তু $5 আসতেছে, ঠিক আছে? তো এখানে প্রত্যেক রেফারের জন্য আপনি আরও 5টি করে কয়েন পাবেন। তো এখানে জয়েন করতে হবে আমাদেরকে একটি বুথের মাধ্যমে। তো প্রথমত এই এক্সচেঞ্জারে আপনার প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে? তো আর এখানে ভিডিওটা দেখার সাথে সাথে প্রত্যেকে দ্রুত জয়েন করবেন, কারণ এটা অর্থাৎ 4 জুন পর্যন্ত চলবে, ঠিক আছে? 4 জুন পর্যন্ত চলবে, অর্থাৎ সময়টা খুবই কম আছে। তাই প্রত্যেকে জয়েন করবেন, এখানে কিন্তু প্রত্যেকেই পেমেন্ট পাবেন। এটা 100% লেজিট একটা অ্যাডপ, কারণ এক্সচেঞ্জের অ্যাডপ, ঠিক আছে? আর রেওয়ার্ডটাও কিন্তু খুব কম দিয়েছে, খুব এটা বেশি রেওয়ার্ড দিচ্ছে না। তাই প্রত্যেকে ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত জয়েন করবেন। তো প্রত্যেকে জয়েন করার জন্য অবশ্যই এখানে প্রথমত আপনার ওই অ্যাকাউন্টটা সাইন আপ করে দেবেন। আমি কিন্তু ইতিমধ্যে পোস্টটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু প্রথমত আপনাদেরকে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদেরকে একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো ব্রাউজারে নিয়ে গেলে এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপের এরকম একটি ফর্ম পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে আপনার জিমেলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তো এখানে রেফার কোডটা যা আছে তাই থাকবে, এটা কিন্তু থাকতে হবে, কারণ এটা ম্যান্ডেটরি। তারপরে এই অ্যাগ্রিতে ক্লিক করে দিয়ে আপনি সাইন আপ নেওয়াতে ক্লিক করে দিবেন। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু একটি বিষয়, এখানে আপনাকে অবশ্যই সোশ্যাল একটি ক্যারেক্টার ইউজ করতে হবে। এখানে আপনাকে প্রথমত যেমন @ এরকম দুটি সংখ্যা দিবেন, দিয়ে টোটালি 8 ক্যারেক্টারের একটি পাসওয়ার্ড হতে হবে, ঠিক আছে? তারপর আপনি সাইন আপে ক্লিক করে দেবেন, ঠিক আছে? সাইন আপে ক্লিক করার পর আপনার মেইল একটি ভেরিফাই মেইল চলে যাবে। তো মেইলটা অ্যাক্টিভ করতে হবে আপনাকে, এরকম একটি মেইল অ্যাক্টিভ অপশন পাবেন। এই অ্যাক্টিভ অপশনে ক্লিক করলে আপনাকে ভেরিফাই করে দেবে মেইলটা। তো জাস্ট আপনি অ্যাকাউন্টে লগ ইন করে দেবেন। তো লগ ইন করার পর এখানে আপনাকে সামান্য কিছু কাজ করতে হবে। তো প্রথমত এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিং, মাই সেটিংস, এটার উপর ক্লিক করে এখানে প্রোফাইলে ক্লিক করে দেবেন, ঠিক আছে? প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে যেমন সব কিছু আপনার মেইলটা তো আছে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো সিলেক্ট করবেন। এখানে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিয়ে এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করবেন, ঠিক আছে? ফোন নাম্বারটা তুলে এখানে ভেরিফাই অপশন থাকবে, এটাতে ক্লিক করলে আপনার ফোনে একটা SMS চলে যাবে, এটা কোড দেবে। কোডটা এনে এখানে বসিয়ে আপনি জাস্ট ভেরিফাই ক্লিক করলে আপনার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ফোন নাম্বারটা ভেরিফাই মাসলি করতে হবে। আপনার বার্থডেটা সেট করে দেবেন, আপনার অ্যাড্রেসটা ভোটার আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা সেট করে দিয়ে আপনি সেভ করে দেবেন, ঠিক আছে? জাস্ট এখানে কাজটি মোটামুটি শেষ। তো এখানে নেক্সট আমাদেরকে ওনাদের বুথের মাধ্যমে জয়েন করতে হবে। বুথে গিয়ে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো বুথের টাস্ক কমপ্লিট করার জন্য এই বুথ লিঙ্কে ক্লিক করে দেবেন। তো বিয়ার্স, বুথে আসার পরে প্রথমে স্টার্টের উপরে এটা ক্লিক করে দেবেন। তো স্টার্টের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম অপশন আসবে। তো এখানে কন্টিনিউ একটা অপশন পাবেন, কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে কিছু ক্যাপসা দেবে আপনাকে। ওই ক্যাপসাগুলো আপনি এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে আপনি বসিয়ে দিলে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি ক্যাপসাটা প্রথমে পারিনি, আপনারা ভালো করে দেখে করবেন, ঠিক আছে? ক্যাপসাটা ওকে হয়ে গেলে আপনার সামনে এরকম চলে আসবে, ঠিক আছে? এরকম চলে আসবে। তো প্রথমত রেজিস্ট্রেশন তো করে নিলেন, ওনাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, ফেসবুকে ফলো করবেন, টুইটারে লাইক অ্যান্ড ফলো করবেন, ঠিক আছে? তারপরে ইউটিউব, ওনাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং মিডিয়ামে ফলো করে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে ওনারা ওনাদের কন্ডিশনগুলো কিন্তু বলে দিয়েছে। তারপর সাবমিট ডিটেলস, এটাতে ক্লিক করে দেবেন। প্রথমত আপনার টেলিগ্রাম ইউজার নামটা দিতে হবে, তারপরে আপনি যে রেজিস্ট্রেশন করলেন ওই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, তারপরে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিতে হবে, তারপরে মিডিয়াম প্রোফাইল লিঙ্কটা দিতে হবে ওনাদের কাছে, আপনার মিডিয়াম প্রোফাইল লিঙ্কটা, তারপরে আপনার টুইটার ইউজার নেমটা দিতে হবে এখানে, তারপর আপনার ইউটিউব প্রোফাইল লিঙ্কটা দেওয়ার পরে এখানে সাবমিট করে দেবেন, আপনার ইথার অ্যাড্রেসটা, ঠিক আছে, এখানে সাবমিট করে দেবেন। তারপরে এখানে আপনার ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার সব ইনফরমেশন দেখতে পারবেন, আপনার ব্যালেন্সটা, 50টা TCL দেখতে পারবেন, ঠিক আছে? তো সব কিছু এখানে শো করবে, আপনি দেখতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে এয়ারডপটিতে জয়েন করবেন, এটা কিন্তু একটা লেজিট এয়ারডপ। তাই প্রত্যেকে রিকোয়েস্ট করবো এখানে জয়েন করবেন। আর এখানে কিন্তু প্রত্যেকে আপনাদের যে 2FA আছে, 2FA অ্যাক্টিভ করে নেবেন, ঠিক আছে? এখানে 2FA আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে। আর KYC ইনফরমেশনটা কিন্তু আসলে এখানে এখনও আসতেছে না, আসলে আমি এটা আপডেট দিয়ে দিব। আর এখানে কিন্তু KYCটা ম্যান্ডেটারি না, কারণ ওনাদের কোনো পোস্টে বা ওনারা কোথাও এখানে KYC ম্যান্ডেটারি বলে নাই, ঠিক আছে? তো আমি যদি ওনাদের অফিসিয়াল চ্যানেলে বা গ্রুপে চলে যাই, এখানে দেখি এখানে কিন্তু ওনারা কোথাও উল্লেখ করে নাই, ঠিক আছে? এখানে KYC ম্যান্ডেটারি না, এটা কিন্তু KYCটা আমাদেরকে করতে হবে তা না। তো KYC নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ KYC যখন ম্যান্ডেটারি না তো আমরা KYC করতে হবে না। তো ঠিক আছে, ম্যান্ডেটারি বললে না, ঠিক আছে, করবো।
তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।